থরে থরে সাজানো 500 টাকা জাল নোট। খবর পেয়ে জাল নোট সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। থরে থরে সাজানো চকচকে 500 টাকার একাধিক নোট, অথচ সেগুলি সবই নকল। খবর পেয়ে প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধার করল পুলিশ। লক্ষাধিক টাকার জাল নোটের হদিশ, প্রায় 2 লক্ষ টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেফতার করল শমশেরগঞ্জ থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই যুবকের নাম মুকেশ কুমার, বয়স 25, বাড়ি বিহার রাজ্যের সীতামারি এলাকায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শমশেরগঞ্জ থানা এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। জানা যায়, ওই বিপুল পরিমাণ জাল নোট হাত বদলের আগেই উদ্ধার করেছে পুলিশ। ধৃত যুবকের কাছ থেকে মোট 2 লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে শমশেরগঞ্জ থানার পুলিশ। নোটগুলি সবকটি 500 টাকার নোট বলেই জানা গিয়েছে। এদিন শমশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে পাঠানো হয় আদালতে। অভিযুক্তকে গ্রেফতার করবার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পেছনে আর কারা কারা জড়িত এবং কোথায় কাকে দেওয়ার উদ্দেশ্যে এই জাল নোটগুলি নিয়ে যাচ্ছিল ধৃত এই যুবক, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ধৃতের সঙ্গে কোনো বড় চক্র জড়িত রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। সেই সম্পর্কিত তথ্য জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে এলাকায় এই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। চোরা চালান বা পাচার এখানে সাধারণ ব্যাপার। অতীতেও একাধিকবার অন্যান্য পাচারের পাশাপাশি জাল নোট পাচারের ঘটনা সামনে এসেছে। স্থানীয়দের একাংশের অনুমান, জাল নোটগুলি সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিল। সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি এড়িয়ে কিভাবে জাল নোট ঢুকে পড়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযুক্তকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিয়ে জাল নোট পাচারের গভীরে পৌঁছাতে চাইছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, শমশেরগঞ্জ। থরে থরে সাজানো চকচকে 500 টাকার একাধিক নোট, অথচ সেগুলি সবই নকল। খবর পেয়ে প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধার করল পুলিশ। লক্ষাধিক টাকার জাল নোটের হদিশ, প্রায় 2 লক্ষ টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেফতার করল শমশেরগঞ্জ থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই যুবকের নাম মুকেশ কুমার, বয়স 25, বাড়ি বিহার রাজ্যের সীতামারি এলাকায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শমশেরগঞ্জ থানা এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। জানা যায়, ওই বিপুল পরিমাণ জাল নোট হাত বদলের আগেই উদ্ধার করেছে পুলিশ। ধৃত যুবকের কাছ থেকে মোট 2 লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে শমশেরগঞ্জ থানার পুলিশ। নোটগুলি সবকটি 500 টাকার নোট বলেই জানা গিয়েছে। এদিন শমশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে পাঠানো হয় আদালতে। অভিযুক্তকে গ্রেফতার করবার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পেছনে আর কারা কারা জড়িত এবং কোথায় কাকে দেওয়ার উদ্দেশ্যে এই জাল নোটগুলি নিয়ে যাচ্ছিল ধৃত এই যুবক, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ধৃতের সঙ্গে কোনো বড় চক্র জড়িত রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। সেই সম্পর্কিত তথ্য জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে এলাকায় এই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। চোরা চালান বা পাচার এখানে সাধারণ ব্যাপার। অতীতেও একাধিকবার অন্যান্য পাচারের পাশাপাশি জাল নোট পাচারের ঘটনা সামনে এসেছে। স্থানীয়দের একাংশের অনুমান, জাল নোটগুলি সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিল।
সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি এড়িয়ে কিভাবে জালনোট ঢুকে পড়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযুক্তকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিয়ে জালনোট পাচারের গভীরে পৌঁছাতে চাইছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শামশেরগঞ্জ।